গাবতলী হেমায়তপুর রংপুর রোডে বাস চোর সিন্ডিকেট চক্রটি সক্রিয়। এদেরকে ধরতে যৌথ বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। দীর্ঘদিন যাবৎ হাজারি হয়ে গাবতলী হেমায়তপুর রংপুর রুটে কালু এবং আনোয়ারুল বাস চোর চক্রটি ড্রাইভার মহাজন সেজে গাড়ি ভাড়া নেওয়ার নাম করে 20 থেকে 30টি গাড়ি চুরির অভিযোগ উঠেছে। এতে করে অনেক বাস মালিকরা পথে বসার উপক্রম। এদেরকে ধরতে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে একাধিক তথ্য সূত্রে জানা যায়, কালু ও আনোয়ারুল 7 থেকে 8 জনের একটি চোর চক্র। কখনো নিজেদের ড্রাইভার, আবার কখনো গাড়ির মহাজন সেজে বিভিন্ন বাস মালিকদের নিকট থেকে বাস চালানো কিংবা বাস ভাড়া নেওয়ার কথা বলে মালিকদের নিকট থেকে বাস নেয়, তারপর বাস নিয়ে লাপাত্তা হয়ে যান। পরবর্তীতে মুঠোফোনে মালিকদের নিকট মোটা অঙ্কের টাকা দাবি করে। মালিকরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গাড়ির বাসের ইঞ্জিন, সিট, ব্যাটারি, চাকা, বডি কেটে বিক্রি করে দেয়, শুধু চেসিসটি রাস্তায় ফেলে রাখে। এতে করে গাড়ির মহাজন পথে বসার উপক্রম হয়েছে। উক্ত চক্রটি কালোর নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ বাস চুরির পাশাপাশি রাস্তায় বাস ডাকাতি করে যাচ্ছে। ওদেরকে ধরতে যৌথ বাহিনীর হস্তক্ষেপ চেয়েছেন বাস মালিকগণ।